ওয়ালাইকুম সালাম। আমার তিনটা প্রশ্ন ছিল শর্টকাট, আমি আসলে বলতে যে জি বলুন। কবিতা গুণা নিয়ে, হ্যাঁ, যে কোন কোন গুণাগুলো বড় কবির গুণা এবং কোন কোন গুণাগুলো ছোট কবির গুণা। দ্বিতীয়টা হচ্ছে যে অনেক কুজির কাছ থেকে শুনছি যে কবির গুণা মাফ হয় না, আবার অনেকে বলে যে না সেই বিশেষ ক্ষেত্রে আল্লাহ এগুলো মাফ করে দেন। আর তৃতীয় নম্বরটা হচ্ছে যে আমরা কোন কোন পাপ কাজ গুলা পূর্ববর্তী আমল নষ্ট করে দেয়। এই তিনটা আমার প্রশ্ন ছিল। আর এক নম্বর, কোন কোন পাপ পূর্ববর্তী আমল নষ্ট করে দেয়। এক নম্বর, রসুল পাক সালামের সাথে বেয়াদবি করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাহবাতা আমাল, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত ইবাদতের হুকুম আল্লাহর, ইবাদতের ট্রেনিং, ইবাদতের পদ্ধতি রসুলুল্লাহ। ইবাদতের হুকুম দিয়েছেন আল্লাহ, কেমনে পড়বা নামাজ রসুলুল্লাহ, কেমনে রোজা রাখবা রসুলুল্লাহ, কেমনে হজ করবা রসুলুল্লাহ, তেমন হাত যাওয়াল আমরা বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিভাবে করব পদ্ধতি রসুলুল্লাহ শিখাবেন, শিখাবার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। তাহলে সমস্ত হুকুম আল্লাহর, তালিম রসুলুল্লাহ দিচ্ছেন, আর রসুলুল্লাহর আদবের তালিম খোদ আল্লাহ তাআলা দিচ্ছেন। কি ওয়ালা তাজহার, তোমরা ওইভাবে রসুলের সামনে জোরে কথা বলবা না, লা তারফা ওয়াসওয়াতাকুম ফাওকা সাওতি নবী, নবীর সামনে বড় গলায় কথা বলবা না বেয়াদবি। অন্য লোককে যেরকম করে ডাকো ওইভাবে তোমরা ডাকবা না রসুলুল্লাহকে, ওটাও বেয়াদবি। রসুলুল্লাহ দরজায় গিয়ে ডাকবা না, দরজা দাঁড়িয়ে থাকবা, হুজুর বের হলে তারপরে হুজুর যদি জিজ্ঞেস করেন কি চাই তখন কথা বলবা। নামাজের মধ্যে পৃথিবীর কেউ ডাকলে নামাজ ছেড়ে যাওয়া যাবে না, কিন্তু রসুলুল্লাহ যদি তোমাকে নামাজে ডাকেন নামাজ ছেড়ে দিয়ে তার কথা শুনতে হবে, তাতে নামাজ নষ্ট হবে না। তো এগুলা কি রসুলুল্লাহর আদব। এরকম সূরায়ে মায়দা, সূরায়ে আহজাব, সূরায়ে হুজুরাত, সূরায়ে ইউনুস, এই চারটা সূরার মধ্যে, সূরায়ে তাওবা, চারটা পাঁচটা সূরার মধ্যে আপনি দেখবেন সারাটা জুড়ে রসুলুল্লাহর আদব, সারা কোরআন শরীফেই আছে। রসুলুল্লাহর আদব আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেছেন রসুলের সাথে বেয়াদবি করে, নবী পাকের সাথে বেয়াদবি করে কেউ তোমাদের আমলকে ধ্বংস করে দিও না। এক নম্বর, রসুলের বেয়াদব তাদের আমলের কোনো ফায়দা নেই, জিরো। টুপি, দাড়ি, তাহাজ্জুদ, কপালে নামাজের দাগ, পায়ের গিরা সব এত বড় হয়ে গেছে, তারপরে সারাক্ষণ রোজা রাখে, সারাক্ষণ মেসোয়াক করে, বড় পাগড়ি ঝুলায়, বা তাহাজ্জুদ নামাজ পড়ে, সব ঠিক আছে, সারা জীবন শেষ করে দিল ইবাদত করতে করতে, বাট রসুলুল্লাহর সঙ্গে শুধু বেয়াদবি করার কারণে কেয়ামতের ময়দানে সব সাইয়েদ পোটলায় পরিণত হবে, জিরো। এরা কিচ্ছু নাই, ফিডব্যাক নেই। এক দুই নম্বর, মানুষে বলে যে নামাজ কালাম যা পড়ি পড়ি, একাত্র রেজেকের ব্যাপার, চাকরির ব্যাপার, ব্যবসার ব্যাপার, নয় ছয় একটু না করলে ওটা হয় না, ওই নয় ছয় আপনার সমস্ত এবাদত খেয়ে ফেলবে, পাগড়ি ফোটকা বেকার। মানুষের হক নষ্ট করলেন, আপনার এবাদত খেয়ে ফেলল, হারাম খেলেন, এবাদত খেয়ে ফেলল, মিথ্যা বললেন, এবাদত খেয়ে ফেলল, চগলখুরি করলেন, এবাদত খেয়ে ফেলল, গীবত করলেন, এবাদত খেয়ে ফেলল, সমস্ত এইসব পাপ এবাদতকে খেয়ে ফেলে। এই জন্য কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। আর সগিরা গুনা ভালো আমল করলে মাফ হয়, ভালো কাজ করলে একটি লোকের সগিরা গুনা ছোট গুনাগুলো ক্ষমা হয়ে যায় তওবা ছাড়া। কিন্তু কবিরা গুনা যেটা বড় গুনা, কবিরা গুনার একটা কিতাবই আছে আলাদা, কি কি কবিরা গুনা, এগুলো কবিরা গুনার একটা তালিকা আছে, লিস্ট আছে, এই অনুযায়ী দেখে নেবেন কবিরা গুনাগুলো তওবা ছাড়া ক্ষমা হয় না। আবার তওবার কোয়ালিটি আছে, আমাদের কিছু তওবা আছে বাজারের বাজাইরা তওবা, বাজারের তওবা, পিসা পাগড়ি ছেড়ে দিল, আস্তাগফিরুল্লাহ বলো বলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়ে গেল তওবা, মরণে যখন ধরে তাড়াতাড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়ে গেল তওবা, নামাজের সালামটা ফিরাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়ে গেল তওবা, এইগুলো হলো বাজারের পাইকারি তওবা। তওবা যেটা অ্যাকসেপ্টেবল তওবা, আল্লাহ যে তওবায় কান লাগিয়ে শোনেন এবং ক্ষমা করে দেন, সে তওবার তিনটা রুকুন আছে, তিনটা ভিত্তি আছে, তিনটা না থাকলে তওবা হবে না। এক নম্বর, আমি গুনাহ করেছি আল্লাহ, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, আমি লজ্জিত। দুই নম্বর, আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, এই কাজটা করব না, আমি কথা দিলাম, প্রতিশ্রুতি। তিন নম্বর, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা চাওয়া। এই তিনটা একসাথে হলে এটার নাম হলো তওবা। এই তিনটা যদি একসাথে না হয় মুখের তওবা কোনো তওবা না। তো সেই জন্য এই তিনটা তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ ক্ষমা করে দিয়ে দিবেন। আরেকটা ফোনে যাই আমরা, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।